হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি শেয়ার করব। আমার চ্যানেলে আরও কিছু আইসক্রিমের রেসিপি আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। এখন আমের ভরা মৌসুম চলছে, এই ভরা মৌসুমে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়, তাই এই সময়ই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার উপযুক্ত সময়। এই সময় সবার ঘরেই অনেক অনেক আম থাকে, বাচ্চারা অনেক সময় খেতেই চায় না, তাই আম দিয়ে এই রকম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে। বাচ্চাদের সাথে সাথে আমরাও কিন্তু অনেক পছন্দ করি আইসক্রিম, তাই এভাবে আইসক্রিম করে দিলে সবাই খুব ভালো করে মজা করে খাবে। তাহলে চলুন দেখে নেই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর টুকরো করে কাটা আমগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর এখানে আমি 2 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। যদি আপনারা কনডেন্স মিল্ক দিতে না চান তাহলে আরও 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলেই হবে। তারপর আমি জাল করে ঠান্ডা করে নেওয়া 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন এইগুলো ব্লেন্ডার করে নেব। যদি আমের মধ্যে আঁশ থাকে তাহলে আমগুলো একটু চেলে নিতে হবে, আমার আমগুলোতে কোনো আঁশ ছিল না তাই আমগুলো চালতে হয়নি। আমগুলো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন আমি আমগুলোকে এক পাশে রেখে দিয়ে অন্য প্রসেসে চলে যাব। আমি একটা মিক্সিং বোলে এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, আর হুইপ ক্রিমটা আপনারা ফ্রিজ থেকে কমপক্ষে 1 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। আর এর মধ্যে এখন 5 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে নর্মাল চিনি পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে আইসিং সুগার তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে মিডিয়াম পাওয়ারে বিট করে নেব প্রায় 3 মিনিটের মতো। হুইপ ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে, 3 থেকে 4 মিনিটের বেশি বিট করা যাবে না। আর এটা একেবারে কেকের উপরে আমরা যেরকম ফ্রস্টিং দেই সেই রকম করতে হবে না, একটু নরম নরম থাকলেই চলবে। দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু একেবারে চোকা চোকা হয়ে যায় নাই, এরকম একটু নরম থাকলেই হবে। এই যে যেমন ঝাঁকি দিলে একটু নিচে পড়ে যায় এরকম নরম। মাঝারি সাইজের একটা আম আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেগুলো আমি এখন বিট করা হুইপ ক্রিমের মধ্যে সবগুলো দিয়ে দেব, আর তারপর একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। টুকরো করা আমগুলো মেশানো হয়ে গেলে ব্লেন্ডার করে রাখা সবগুলো আমি এই হুইপ ক্রিমের মধ্যে ঢেলে দেব, তারপর আবারও স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি, আর এই বক্সের মধ্যে সবটা মিশ্রণ ঢেলে দেব। বক্সের সবটা জায়গা হয়নি, কিছুটা রয়ে গেছে। সামান্য কিছু আমের পিউরি আমি এখানে রেখে দিয়েছিলাম একটু গাঢ় কালারের, সেটা আমি এখন চামচ দিয়ে আইসক্রিমের উপরে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একটা কাঠি দিয়ে এটা নেড়ে সুন্দর একটা ডিজাইনের মতো করে দেব। এইরকম একটা সাসলিক কাঠি দিয়ে আমগুলোকে নেড়ে এভাবে একটা ডিজাইনের মতো করে দিলাম, সেটা দেখতে খুবই ভালো লাগবে। আর তারপর এখন আমি বক্সটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি হোল নাইট রেখে দেবো, আপনারা যদি দিনের যে কোনো সময় করেন প্রায় 7-8 ঘন্টার মতোই রেখে দিবেন, না হলে আইসক্রিমটা জমবে না খুব ভালোভাবে। তারপর আমি সকালে ফিরে আসব আইসক্রিম নিয়ে। বক্সে ঢালার পর কিছুটা আইসক্রিম রয়ে গেছিলো, সেই আইসক্রিমগুলো আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নেব। যেইটুকু আইসক্রিম বাকি ছিল সেগুলো দিয়ে আমার 2টা কাঠি আইসক্রিম হয়েছে। রাত পার হয়ে সকাল হয়ে গেছে, আমিও আইসক্রিমগুলো নামিয়ে নিয়ে আসলাম। দেখি এখন কীরকম হয়েছে আইসক্রিমগুলো। মোল্ডের আইসক্রিম 2টা প্রথমে বের করি। এই মোল্ডের আইসক্রিমগুলো বের করতে গেলে প্রথমে মোল্ডের চারপাশে পানি দিয়ে ভেজাতে হবে, তারপর আইসক্রিমগুলো টেনে বের করতে হবে। তাই আমি পানি দিয়ে চারপাশটা ভিজিয়ে নিয়ে আসলাম, এখন আইসক্রিমগুলো টান দিলেই বের হয়ে আসবে। এখন বক্সটা খুলে দেখি যে ভিতরে আইসক্রিমটা কেমন দেখাচ্ছে। ওয়াও, দারুণ লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, এইরকম হলে দেখতে দারুণ লাগে আইসক্রিম। আইসক্রিমটা অনেক বেশি জমেছিল তাই আমি 10 থেকে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, আর এখন আমি আইসক্রিম উঠানোর চামচ দিয়ে আইসক্রিমটা তুলে নিচ্ছি।
আইসক্রিমের মধ্যে যে টুকরো করা আমগুলো দিয়েছিলাম, দেখুন যে সেই আমগুলো মাঝখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। হলুদ আইসক্রিমের মাঝখানে এরকম একটা লালচে কালারের আইসক্রিমগুলো দেখা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। মাঝখানে এই টুকরো করা আমগুলো দেওয়ার কারণে আইসক্রিমটা যেমন দেখতেও সুন্দর লাগছে, খেতেও এটার টেস্ট অনেক গুণ বেড়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে আইসক্রিম সার্ভ করে নিচ্ছি। এই আইসক্রিমটা এমনিতেই দেখতে অনেক সুন্দরী, একে কোনো কিছু দিয়েই সাজাতে হবে না। বিশ্বাস করবেন না আপনারা যে কতটা টেস্ট হয়েছে। আপনারা এটা বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা টেস্টের। এই আইসক্রিমটা আপনারা একবার বাসায় বানিয়ে খেলে দোকানের আইসক্রিমের স্বাদ একদমই ভুলে যাবেন, একেবারেই সত্যি কথা। তাই আমি বলি একবার হলেও আপনারা এই আইসক্রিমটা বাসায় বানিয়ে খান, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টের একটা আইসক্রিম। আর বাচ্চারা তো আর ছাড়তেই চাইবে না, খেতেই চাইবে, খালি বারবার খেতেই চাইবে। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন এই রকম একটা মজাদার আইসক্রিমের রেসিপি। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।